জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালন করল বিজেপি। বুধবার গাজোলের উত্তর আলাল ময়না মহাশ্মশান সহ বিভিন্ন জায়গায় সাফাই অভিযান করেন দলের কর্মী সমর্থকরা। তারা গাজোলের মাজরা, শীতলা মন্দির, আলমপুর প্রাইমারি স্কুল চত্বর পরিষ্কার করে। উপস্থিত ছিলেন গাজোলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, বঙ্কিম সরকার মন্ডল সহ অন্যান্যরা। আপনারা সকলে অবগত আছেন, আজকে 2 অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী এবং তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সমগ্র দেশে স্বচ্ছতা অভিযান চালানো হচ্ছে। প্রতি বছর নেয় এবছরও আমরা গাজন বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় আর বুথ থেকে শুরু করে শক্তি কেন্দ্র থেকে মণ্ডলে আমরা স্বচ্ছতা অভিযান পালন করেছি। তারই একটা কার্যক্রম আজকে আমরা ময়না যে মহাশ্মশান, সেই ময়না মহাশ্মশানের যে এলাকা, সেই এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান চালালাম। সবকিছু এখানে আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।